হাই ফ্রেন্ডস, আপনি যদি আইসিডিএস এক্সামের জন্য প্রস্তুতি নেন তাহলে রচনা লেখা আপনাকে অবশ্যই জানতে হবে। তাই আপনাকে এই ভিডিওতে রচনা লেখার একটি ধারণা দিয়েছি, যেমন রচনা লেখার সময় কি কি পয়েন্ট দিতে হবে, কিভাবে শুরু করবেন, তাই সমস্ত স্টেপগুলিকে ভালোভাবে লক্ষ্য করবেন। আর ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক বাটনকে অবশ্যই একবার প্রেস করে দেবেন। আজকের রচনা দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা। ভূমিকা: মানুষের মধ্যে আদিমকাল থেকেই ভ্রমণের প্রবৃত্তি রয়েছে। একসময় পশু শিকারের জন্য মানুষ জঙ্গলে ঘুরে বেড়াত, তা ছিল তার বাঁচার প্রয়োজনে ভ্রমণ। কিন্তু তারপর নিজের বুদ্ধি আর সাহসকে কাজে লাগিয়ে সেই প্রয়োজন মিটেছে। ভ্রমণের শিকাল: মধ্যযুগে মরুপ্রান্তর বন পার্বত্য অঞ্চলকে অতিক্রম করে মানুষ পায়ে হেঁটে, ঘোড়া বা উটের পিঠে চেপে ভ্রমণে বের হত। ভারত তথা পৃথিবীর ইতিহাসে এইভাবেই বিখ্যাত হয়ে আছেন মেগাস্থিনিস, ফাইহেন, হিয়েংসান কিংবা মার্ক পোলো, লিভিংস্টোনার। আর এদেশেই ভ্রমণের বৃত্তান্ত হয়ে উঠেছে তৎকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি, ভৌগোলিকতার এক বিশ্বস্ত দলিল। অজানার সন্ধানে অচেতনকে চেনার আগ্রহেই মানুষের সেই পথ চলা আজও থামেনি। ভ্রমণের শিক্ষাগত প্রয়োজনীয়তা: বই পড়ে ছাত্রছাত্রীরা যে জ্ঞান আহরণ করে ভ্রমণের মধ্যে দিয়ে তাকেই তারা প্রত্যক্ষ করে। ঐতিহাসিক স্থানে ভ্রমণে যেমন উপলব্ধি করা যায় ইতিহাসের গাম্ভীর্যকে, তেমনি ভূগোলের নিবিড় পাঠও ঘটাতে পারে প্রভৃতি সান্নিধ্যকে। কোনো বিশেষ অঞ্চলের মানুষের জীবনধারা, সংস্কৃতি ইত্যাদির সঙ্গেও পরিচয় ঘটে ভ্রমণের মধ্যে দিয়ে। দেশভ্রমণ এবং জাতীয় সংহতি: এক অঞ্চলের মানুষ যখন অন্য অঞ্চলে ভ্রমণ করে, সেখানকার জীবনধারার সঙ্গে পরিচিত হয়, স্বাভাবিকভাবেই তৈরি হয় ভাবাগত ঐক্য। এই ঐক্য জাতির সংহতির পথ প্রশস্ত করে, তৈরি হয় বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের মধ্যে সহমর্মিতাবোধ। ভ্রমণের অর্থকারী দিক: বিজ্ঞানের কল্যাণে যাতায়াতের পথ সুগম হওয়ায় পর্যটন এক বিশেষ শিল্পে পরিণত হয়েছে। হোটেল, রেস্তোরাঁ এবং স্থানীয় ভিত্তিতে বিভিন্ন শিল্পদ্রব্য উৎপাদনের মাধ্যমে অর্থ উপার্জন সম্ভব হয়েছে। দেশে এই পর্যটন শিল্প পৃষ্ঠপোষকতা করে বৈদেশিক মুদ্রা রোজগার করছে। উপসংহার: দেশ ভ্রমণ মনকে উদার ও প্রসারিত করে, গণ্ডিবদ্ধ জীবনের বাইরে যে বিপুল পৃথিবী রয়েছে তার সঙ্গে পরিচিত করায়। এক কথায় মানুষ যে বিরাট পৃথিবীর অন্তর্গত, এই ধারণার জন্ম দেয়। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।